অরিজিনাল মার্বেলের উপরে দেখেন অ্যালুমিনিয়ামের বডি, সাইড হলো অ্যালুমিনিয়াম, উপরে হলো মার্বেল গ্লাস, দুইটাই হলো আপনি সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ইনফ্রারেড, দুইটাই, এক সাইড হলো ইন্ডাকশন, এক সাইড হলো ইনফ্রারেড। আচ্ছা, এটা হচ্ছে ইনফ্রারেড, এটা হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশন এটার পিছনে দেখেন একটু ডাবল ফ্যান দেওয়া আছে, ফ্যান দেওয়া আছে, ডাবল ফ্যান, দুইটা ফ্যান। এই একটা অপশন দিয়ে আপনি ভাত, তরকারি, মাংস, পোলাও, বিরিয়ানি যা কিছু রান্না করতে চান সব হবে। পানি পড়লে ভাতের মার জোল যাই পড়বে, রান্না করলে পড়বে ভাই, কিন্তু কোনো সমস্যা নাই। আপনি যদি সাথে সাথে এই প্রথম মিয়াকো ব্র্যান্ডের এরকম একটা চুলা কিন্তু নিয়ে চলে আসছে। রয়েছি আমরা সুমাইয়া ট্রেডার্স, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, শপ নম্বর 139-40-41। বিস্তারিত জানবো, আমার সাথে রয়েছে রহিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতু, আশা করি সবাই ভালো আছেন। 2024 একদম আপডেট মিয়াকোর দুইটা মার্বেলের দেখেন, অরিজিনাল মার্বেলের উপরে দেখেন 100% সাইডে, যে আপনারা একটু খেয়াল করেন, ডাবল দুইটা চুলা বাজারে, অ্যালুমিনিয়ামের বডি, সাইড হলো অ্যালুমিনিয়াম, উপরে হলো মার্বেল গ্লাস, এবং দেখেন আপনারা চুলাটা দেখেন, এই দুইটা চুলা হলো আপনার ইনফ্রারেড চুলা, ইনফ্রারেড ইনভার্টার সহকারে। আচ্ছা, এই ডাবল চুলা বাজারে ইনভার্টার সহকারে কোনো কোম্পানির নাই, আচ্ছা, যেগুলো আছে ইনভার্টার ছাড়া। মিয়াকো ব্র্যান্ডের এই ডাবল মার্বেলের চুলাটা দুইটাই হলো আপনি সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ইনফ্রারেড, দুইটাই, দুইটাই ইনফ্রারেড। আচ্ছা, দুইটা সব ধরনের পাতিল ইউজ করা যায়, যে কোনো পাতিল। আচ্ছা, আর এটা হলো একটা, এক সাইড হলো ইন্ডাকশন, এক সাইড হলো ইনফ্রারেড। আচ্ছা, এটা হচ্ছে ইনফ্রারেড, এটা হচ্ছে ইন্ডাকশন, ইন্ডাকশন। আচ্ছা, আমি একটু দেখা দিচ্ছি ভাই, এটার উপরে আপনি যদি মানে এটার মধ্যে যদি আপনি 5 মিনিটে মনে করেন ভাত রান্না করতে চান, আচ্ছা, সেটা সম্ভব, কিন্তু এই চুলাটার ভিতরে আপনার ব্যবহার করতে হবে স্টিলের পাত্র, এবং যেগুলো ইন্ডাকশন করে এইটা, আর এটার মধ্যে হলো আপনার সিলভার টিলভার যা আছে সবকিছু ব্যবহার করা যাবে। তাহলে তো এটা একের মধ্যে দুই, এই চুলাটাই অনেক অনেক খুঁজতে আছে, কিন্তু এটা অনেকে খুঁজতে আছে, মানে আপনি যদি আপনার বাসা সিলভার থাকে সিলভারও ইউজ করতে পারবেন, আবার স্টিলের জিনিস থাকলে স্টিলের জিনিস ইউজ করতে পারবেন। আমি একটু আপনাদেরকে দেখাই, এই চুলাগুলো বাজারে এক একটা চুলার ওয়েট আছে আপনার 10-12 কেজি, আচ্ছা, এত হেভি। এবং এটার পিছনে দেখেন একটু ডাবল ফ্যান দেওয়া আছে, ফ্যান দেওয়া আছে, ডাবল ফ্যান, দুইটা ফ্যান। এগুলো কত ওয়াট দেখেন জি ভাই, কত ওয়াট? ওয়াট ভাই একবারে কম ভাই, আপনি চিন্তাই করতে পারবেন না, ওয়াট গুলি ভাই এত কম। আমি একটু দেখেন এখানে পাওয়ার দেওয়া আছে, এই দেখেন এখানে পাওয়ার দিয়ে দিলাম, এটা 2000 ওয়াট শো করছে, এখন 2000 ওয়াট এটা চলবে না, এই যে বন্ধ হয়ে গেছে, আমি এটার মধ্যে পানি দিয়ে দিবো, একটু খেয়াল করেন, ইন্ডাকশন ফ্রাই প্যান দিয়ে দিবো, এই যে দেখেন এই যে চালু হয়ে যাবে, এখন চালু হয়ে গেছে না ভাই, চালু হয়ে গেছে, এটা হচ্ছে ইন্ডাকশনের নিয়মটা, ইন্ডাকশনের নিয়মটা। এখন যদি আপনি কমাইতে চান, এই যে এখানে কমবে, কিন্তু আচ্ছা এখানে বাড়বে না, এই ভলিউমটা দিয়ে, ভলিউম দিয়ে, এই যে ভলিউমটা দিয়ে, এই যে দেওয়া আছে দেখেন, অনেকে বুঝে না, এই যে হলো আপনি সর্বনিম্ন 200 ওয়াট, 200 ওয়াট, এই যে দেখেন আপনি যতটুকু করতে চান 2000 ওয়াট, 2000 ওয়াট, 1600 ওয়াট, 1400 ওয়াট, 1200 ওয়াট, 1000 ওয়াট, 800 ওয়াট, 400 ওয়াট, আপনার মন মতন আপনি ইউজ করতে পারবেন, ইউজ করবেন। এখন এখানে এই যে দেখেন হটপটে দেওয়া আছে, হটপটে 1600 ওয়াট, এই একটা অপশন দিয়ে আপনি ভাত, তরকারি, মাংস, পোলাও, বিরিয়ানি যা কিছু রান্না করতে চান সব হবে। এখন আপনি এখানে খাবার গরম, ওয়াটার, এই যে 2000 ওয়াট, গ্রিল ফাংশন, মনে করেন গ্রিল ফাংশন দিলে গ্রিল ফাংশন, তখন আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, সব ধরনের অপশন এটার ভিতরে আছে। আর এটা হচ্ছে ইনফ্রারেড, এটা হলো ইনফ্রারেড, এটা যখন চালু করে দিবেন, আমি একটু আপনাদেরকে দেখা, যখন এটা চালু করে দিবেন, পাওয়ারটা দিয়ে দিবেন, এই যে হটপটে দিয়ে দিলাম 1600 ওয়াট, 1600 ওয়াট, এটা কোনো পাতিল দিলে চলবে এমন কোনো অপশন নাই, সব ধরনের পাতিল দিয়ে চলবে, সব ধরনের পাতিল, মানে আপনি এখানে দেখেন এই যে দাগ দেওয়া আছে, এই চুলাটা আপনার মানে লাইন দিলে, আপনি পাওয়ার দিলে চলবে। এখন পাতিল দেন আর না দেন আমি আপনাদেরকে দেখাই, দেখেন এটা কিন্তু ইন্ডাকশন বেস করা আছে, এইজন্য ইন্ডাকশনের, এই যে এটা হলো সিলভার, আচ্ছা, এই সিলভারটা এটার মধ্যে দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, আপনি দেখেন, এই যে দেখেন, ওকে ওকে, এই যে দিয়ে দিলাম ইন্ডাকশনে, আচ্ছা, একটু খেয়াল করেন আপনারা, 100% ওয়াটার প্রুফ, কিন্তু ওয়াটার প্রুফ, আচ্ছা, মানে এইটা হলো আপনার, এগুলা পানি পড়লে ভাতের মার জোল যাই পড়বে, রান্না করলে পড়বে ভাই, কিন্তু কোনো সমস্যা নাই। আপনি যদি সাথে সাথে ওয়াশ করতে চান করতে পারবেন, যদি বলেন ঠান্ডা হলে পরে ওয়াশ করব, সারাদিন রান্না বান্না করছেন, সন্ধ্যার পরে আপনি চুলাটা ওয়াশ করেন, সেটাও করা, কোনো সমস্যা নাই। এইটাও কিন্তু ভাই দেখেন, এই যে দেখেন 200 ওয়াট, 200 ওয়াট, সর্বনিম্ন 2000 ওয়াট, 2000 ওয়াট হাই। এখন আপনি এখানে কিন্তু অপশন আছে,
এই অপশনগুলো যদি আপনি চেঞ্জ করে করে রান্না করতে চান করতে পারবেন। ওকে তাহলে বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই? বিদ্যুৎ বিল ভাই এই ডাবল চুলাগুলোর মধ্যে সারা মাস রান্না করলে গ্রামের বাড়িতে আপনি 500 থেকে 600 টাকা বিল আসবে। আচ্ছা ঢাকার ভিতরে আপনি 1000-1200 আসবে। আচ্ছা আপনি সিলিন্ডার ওই বিল দেন প্রতি মাসে 3000 টাকা। রাইট গ্রামে যদি আপনি একটা সিলিন্ডার ইউজ করেন 2000-2500 টাকা বিল দিতে হয়। কিন্তু সিলিন্ডার কখন শেষ হয়ে যায়? সিলিন্ডার অনেক সময় মনে করেন কে বলে কি বাস্ট হয় যারা, আর সিলিন্ডার কিন্তু আপনি রুমের ভিতরে রান্না করতে পারবেন না, ডাইনিং টেবিলে আপনি রান্না করতে পারবেন না। আপনি এক জায়গা ঘুমাইবেন আরেক জায়গা রান্না করবেন। এই যে ভাই ইন্ডাকশন চুলা দেখেন, ইন্ডাকশন দেওয়ার সাথে সাথে কিন্তু পানি বলক চলে আসছে, ইনফ্রারেড যেটা দিচ্ছি এটা হয়তো একটু সময় বেশি লাগবে। কেন জানেন? অনেকে বলবে ভাই ইনফ্রারেড তো বিল বেশি আসে না, ইনফ্রারেড বিল বেশি আসে না। আমি একটু বুঝাই, ইনফ্রারেড চুলাটা ইন্ডাকশন চুলাটা হলো ম্যাগনেট সিস্টেম। এটা যখন আপনি দ্রুত গরম হবে এটা আস্তে আস্তে গরম, এটা গ্যাসের চুলা যেভাবে রান্নাটা এইভাবেই হবে, মানে 5-10 মিনিটে দেখছি 5 মিনিট যে দেখছে দিন। এবং এটার মধ্যে যে বিলটা আসবে এটার মধ্যে আপনার যদি 50 টাকা কম আসে এটার মধ্যে 50 টাকা বেশি আসে, এটা যদি 250 টাকা আসে এটা 300 টাকা আসবে। এখন এই ডাবল চুলা দুইটা একসঙ্গে ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, আমি দুইটা চুলা চালাইতাছি। আপনি ইচ্ছা করলে একটা চুলা বন্ধ রাখবেন আর একটা চুলা চালাইবেন, আর একটা চুলা যদি আপনি দুইটা একসঙ্গে চালাইতে চান চালাইতে পারবেন। যাদের বেশি রান্না বান্না তারা একই ধরনের অপশন দিয়ে কাজ করতে পারবেন। এখন দেখেন পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলক, এখন আমি এখানে দেখা দিচ্ছি, এই যে দেখেন এটার মধ্যে হাত দেওয়া যাবে, এখানে কিন্তু গরম হয় নাই, কিন্তু এটার মধ্যে হাত দেওয়া যাবে না। এটা হলো আপনার ফুল আগুনের তাপের মতন হবে, আগুন দেখা যাবে না। আচ্ছা ইনফ্রারেড হাত দেওয়া যাবে না, এবং এই দুইটা চুলা কিন্তু সেম চুলা। আচ্ছা এটা কিন্তু ইনফ্রারেড, দুইটাই ইনফ্রারেড, এটা দুইটাই ইনফ্রারেড। আচ্ছা এখন ভাই একটু জিনিস খেয়াল করেন, এই দুইটা ইনফ্রারেড মানে যারা দুইটা ইনফ্রারেড চাচ্ছে, অনেকের বাসা বাড়িতে স্টিলের পাতিল নাই, সিলভারের পাতিল বেশি, অনেকে কোম্পানি দুইটা বানাইছে কেন? অনেকে বললো ভাই একটা জিনিস দুইটা কেন বানাইলো? এটা অনেকের বাসা বাড়ির স্টিলের একটা পাতিলও নাই। আমাদের কিছু মনে করেন এমন ফ্যামিলি আছে স্টিলের কোনো পাতিল নাই, আছে না ভাই, সিলভার হাড়ি আছে, সিলভারের হাড়ি আছে। তাদের জন্য আপনি যদি 2000-3000 টাকা দিয়ে একটা পাতিল না কিনতে চান, তাহলে আপনি ইনফ্রারেড চুলাটা নেবেন। এবং বাজারে যত সবচেয়ে কোয়ালিটি হাই কোয়ালিটি চুলা এই মিয়াকো ব্র্যান্ডের এই মার্বেলের চুলাটা, যেই কোনো জায়গা ওয়ারেন্টি গ্যারান্টি আছে, অবশ্যই ভাই ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই থাকবে। যখন এটা মিয়াকোর ব্র্যান্ড এটা ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই থাকবে। 2000 ওয়াট 2000 ওয়াট। আপনারা দেখেন মাছ মাংস পোলাও বিরিয়ানি ভাত তরকারি, এই বাংলাদেশে একমাত্র সর্বপ্রথম মিয়াকো এই ডাবল চুলা ইন্ডাকশন ইনফ্রারেড দুটো নিয়ে আসছে। এগুলা কোয়েলের গ্যারান্টি থাকবে 1 বছর, নষ্ট হয় না ভাই। হাজার হাজার চুলা বিক্রি করছি নর্মাল চুলা বিভিন্ন কোম্পানির, চুলা নষ্ট না, এত হেভি কোয়ালিটি চুলা তো কখনো নষ্ট হবে না। আচ্ছা আপনারা যে চুলা আজকে ব্যবহার করতে চাচ্ছেন, এই যে ইনভার্টার এখানে কিন্তু লেখা আছে অরিজিনাল ইনভার্টার সহকারে, দুটোটা চুলার মধ্যে লেখা আছে, যে যা নিতে চান মিয়াকো ব্র্যান্ডের এই চুলাগুলো যদি আপনারা ইউজ করেন ইনশাল্লাহ 10 বছর ব্যবহার করতে পারবেন। দাম কত? চোখ বন্ধ করে দাম থাকবে একবারে পানির দাম, এগুলি 1 বছরের কয়েলের গ্যারান্টি থাকবে। 1 বছরের মধ্যে যদি কয়েল কোনো সমস্যা আমরা নতুন দিয়ে দেবো আপনাদেরকে, কোনো আপনাদের টাকা লাগবে না, 5 বছর সার্ভিস ফ্রি থাকবে। এইটার দাম থাকবে মার্কেটে কিন্তু 10,500 টাকা, সুমা ট্রেডার্স থেকে যদি নেন একদম হোলসেল প্রাইসে মাত্র 7,850 টাকা ভাই, 7,850 টাকা ভাই পানির দাম ভাই, একদম পানির দামে ডাবল চুলা দেখেন মাত্র 7,850 টাকা। অর্ডার করব কিভাবে? অর্ডার করবেন ঢাকার বাইরে যারা নেবেন 1000 টাকা বিকাশ করবেন, বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি। ঢাকার ভিতরে যারা নেবেন তারা আমাদের এই ঠিকানা মতন চলে আসবেন, হোম ডেলিভারি হবে তো? হ্যাঁ হোম ডেলিভারি। আচ্ছা ওকে, তো দর্শক দেখেন যারা সরাসরি আসতে চান এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন, যারা আসতে পারবেন না স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।